Assalamualaikum, welcome back to my channel. I'm Gazi, Sima. Kamonachin apnara. Gazi, Sima na, Anupanjana. Ajkachi, Gazi, Sima ar bashay. Tai naki. Khete diba na, kichu korbo. খাও খাও কি খাবা তোমার লাগে এত কিছু করলাম আমার তো কুনডা রেখা কুনডা খাবো না আজকে সব বাঙালি খাবার দেখুন দেখাও দেখাও তুমি দেখাও ডাল ডাল দেখাও ডাল হ্যাঁ করলা ভাজি এটা তো দেখে কি লোভনীয় লাগতেছে হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি দেখে লোভনীয় তাই নাকি হ্যাঁ এটা মনে হয় কালকে রাতে খাইছিলাম ওটা করো কি নাম এটা কাচকি মাছ কাচকি মাছ হচ্ছে জলপাই দিয়ে করছিলাম অনেক মজা হয়েছে আর এটা তো বেস্ট এটা আমার অল টাইম ফেভারিট পাতার বড়া এর ভিতরে শুটকি আছে অনেক মজা এটা এটা আমাদের নরসিংদীর স্পেশাল আর গরু মাংস আর হচ্ছে শুটকি ভুনা সেইরকম শুরু করি কোনটা কি খাবো বলো আচ্ছা তোমার যেইটা মন চায় সেটাই খাও স্টার্ট করো তুমি বেগুন ভাজা আমার অলওয়েজ ফেভারিট কারণ বেগুন ও সরি বেগুনের যে কোনো ডিশই অনেক মজার বেগুন ভাজো বেগুন তরকারিতে দাও সবকিছু আমার পছন্দ আমার কাছে বেগুন দিয়ে ইলিশ মাছটা অনেক অনেক পছন্দ অনেক গনে মাছ তরকারি তো বেগুন দিয়ে আমার মতে মজা এটা খাবো জলপাই দিয়ে এটা অনেক মজা হচ্ছে তারপরে আমার ভাই খেলো শুনে দেখলাম বললো জলপাই নাই জলপাই টা না ওকে ওকে ফ্রোজেন জলপাই দিয়ে দিও তারপর দুধের সাথে ঘোলে মেটানো ঠিক বলেছো আসলে অনেক মজা হয়েছে সত্যি ওকে থ্যাংক ইউ দেখো তোমার কাছে কোনটা ভালো লাগতেছে হ্যাঁ না এই বড়াটা কে নিবে গো পুষ্টিটা একটা এমন একটা শাক এটা বাচ্চা বড় সবাই পছন্দ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে এটা ভালো হয়েছে ওকে মগাছেন না তো না এটা কেনা এটা কেনা গাছেরটা এখনো এক দুইবার খাওয়া হয়েছে তো হ্যাঁ দুইবার খাওয়া হয়েছে ও আমারটা দুইবার খাওয়া হয়েছে এখন কেনাটা ওকে আচ্ছা অন্যগুলি নিয়ে নাও আচ্ছা নাও স্টার্ট করো ঝাল কেমন হইছে সেই রকমের মজার জিনিস এরা শুকি লাভার এরাই বুঝবে এটার মর্ম অনেক 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 মজার আমি একমাত্র এইটা খাওয়ার জন্য প্রত্যেক বছর লাও অথবা কুমড়ার পাতা আমার বাগানে থাকে জাপানের মাটিতে তোমার এরকম ভাবে এই দেশি খাবার ও সেরকম আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখি এখন আগে খেয়ে নাও অনেক লবণ হচ্ছে একটু লবণ লাগবে এটা আচ্ছা দাও খাই
সেই রকমের শুটকি যারা পছন্দ করে এরা এই ভিডিও দেখলে তোমার এসে গালি দেওয়া যাবে কেন এই যে সবার লোল পড়বে তো ঠিক কি না কমেন্ট বক্সে জানাবেন কার কার লোল পড়ছে আচ্ছা আপনারা জানাবেন কিন্তু সেই রকম আর করো খাও মাকে তুমি মুখে দাও তুমি মুখে দাও তবে আমরা যে মরিচটা দিলাম যে বোম্বাইটা ওইটার কোন ওইটুকু তো ফ্লেভার কাজ করে না মরিচের অ্যাঙ্গেল নিচের সাইডটা কিন্তু ঝাল কম বোম্বে মরিচও সেম নিচের সাইডটা তো অনেক মজা হয়েছে নিচের সাইডটা দিছি যে আমরা কাটি ঝাল কম ছিল তোমার মজা হয়েছে পছন্দ করবে ওকে তারপরে এই যে ভাজিটা ডালটা আর গরু মাংস ভাজিটা একটু খাই ওকে আলু দিয়ে অনেকদিন পর খাইতেছি কারণ হচ্ছে তোমার ভাইয়ের ডায়াবেটিস হয়েছে পর থেকে আলু বাসায় ওরকম তার খাবারে দিই না যার কারণে তোমার ইয়া খাওয়া হয় নাই করলা ভাজি আলু দিয়ে অনেকদিন খাওয়া হয় নাই আমি আলু দিয়ে দুইটা আইটেমই করছি চিংড়ি ভুনা আলু দিয়ে সরি 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 আলু না চিংড়ি দিয়ে করলা হ্যাঁ দুইটা করছি সরি সরি আমার বলা ভুল করলা দিয়ে দুইটা আইটেম করছি একটা হলো চিংড়ি ভুনা আর একটা হলো আলু দিয়ে আলু দিয়ে আমি অনেক দিন পর করছি আমারও খাওয়া হয় না আমি জানি ভাজি করলে শুধু করলাই ভাজি করে দিই বেশি করে পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি হয় না তিতা তো তিতা খাইতেই হবে তিতার পরিমাণ একটু কম লাগে আর কি এখন কি বাকি আছে তোমার গরু মাংস তারপরে ডাল ওকে একটু তাই দিল মজাই হচ্ছে গরু মাংস এতগুলো আইটেম আমি এক নলা করে খাইছি আমার পেট ভরে গেছে আচ্ছা খেয়ে দেখো দেখো তবে হঠাৎ করে আসা না লিমা তুমি আগে থেকে বলতা তাহলে প্রিপারেশন নেওয়া যাইতো তারপরে এত কিছু করছো না হঠাৎ করে আসছো আসলে কি তাই এরকম দাম আমার অনেক পছন্দ তাই না ধন্যবাদ পাতা টমেটো দেওয়া ও না টমেটো হলো ডাল দিয়া এমন একটা মাংসের হাড় মাংসের হাড় অনেকক্ষণ ঘুরে কিছু চেষ্টা খাবো আর ডাল দিয়ে মাংস দিয়ে মাখা মাখা দিয়ে সেই আমি এরকম ডালটা সবচেয়ে বেশি পছন্দ করি রাস্তা ভেঙে গেছে না এখন বৃষ্টি হইতেছে যে লিমা লিমা এখন বৃষ্টি হইতেছে যে ওইটার এগুলি দেখাইতেছে হ্যাঁ এই যে পাহাড় ধসে ইয়া হয়েছে না অনেক মানুষ মারা গেছে না এই যে এগুলি দেখাইতেছে জাপানে একটা জিনিস হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগ গুলা যে এত আসে তারপর অবাক লাগে মাশাআল্লাহ যে দেখো এগুলো থেকে আবার ঘুরে উঠে যায় তারা খুব তাড়াতাড়ি রিকভারি করে জাপান যে ওরা সেজন্যই আসে এবার শান্তি থেকে খাইতে দিতে বন্ধ করো বন্ধ করে দেবো আচ্ছা খাও আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে এত মজার মজার খাবার খাইলাম আমার খাওয়া হজম হয়ে যাওয়ার পরে ডাপলোড দিও তাহলে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে এই খাবারের খাওয়ার পরে জন বাক্স হয়ে যাবে এরপরে তুমি এই ভিডিও আপলোড দিবে এর আগে দিলে খবর আসছে ওকে ঠিক আছে